কেউ ডিপ্রাইভ না হয়, এটা আমি বারবার বলছি, মানুষ বিপদে পড়লে সবাই সমান। দুই হচ্ছে যে জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, টোটালটা ফিল্ড সার্ভে করতে হবে আফটার 48 আওয়ার্স, আগে পরে, এখন যেটা হয়েছে সার্ভে করবে। আগে যে ফ্ল্যাটটা হয়ে গেছে আপনারা আপনারা অলরেডি পেয়েছেন 7-10 দিন টাইম, বাদ বাকি সার্ভে যদি বাকি থাকে ইমিডিয়েট করুন, যাতে ক্রপ ইন্স্যুরেন্সটা তারা পেতে পারে। আমরা ক্রপ ইন্স্যুরেন্সের টাইমটা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম, আমার মনে হয় এটা 31 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দাও। তার কারণ যেহেতু এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে এবং ফিল্ড সার্ভে করার, তারা যাতে অ্যাডভান্টেজটা পেতে পারে, চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কোনো স্কুল টিস্কুল ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও, কোনো ICDS সেন্টার ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও। আর খাতড়া, রায়পুর এবং রানীবাগ, তোমাদের ADM থাকেন, এক একটা ADM কে দায়িত্ব দাও, এবং সেই ডিভিশনের SDO আছে, বিডিওদের সাথে নিয়ে, লাইন ডিপার্টমেন্টকে সাথে নিয়ে রিলিফ ক্যাম্প রিলিফ দেওয়া শুরু করো, যেন কেউ না বলে আমি রিলিফ পাইনি। অ্যাডিকোয়েট রিলিফ দিতে হবে। আর একটা হচ্ছে মেডিকেল ক্যাম্পও করতে হবে, কারণ এরপরে ডেঙ্গু বাড়বে, মশার কামড়, সাপের ওষুধ যেন প্রত্যেকটা জায়গায় থাকে, অ্যান্টিভেনাম যেটা বলে, ওটাকে কি বলে অ্যান্টিভেনাম, এই ইঞ্জেকশনটা যাতে অ্যাভেলেবেল হয়, যাতে কেউ হট করে মারা না যায় সাপের কামড়ে। যদি কোনো বাচ্চার স্কুল বই টই পুরো নষ্ট হয়ে যায়, তাদের ফ্রিতে স্কুলের বই টইগুলো দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিছু জামা কাপড় যাদের এলাকা ডুবে গেছে, ঘর ডুবে গেছে, যতক্ষণ সে বাড়িতে ফ্রিলি ফিরিয়ে যেতে না পারছে ততক্ষণ রিলিফ ক্যাম্পগুলো চলছে, এটা আমি সব জেলার জন্য বলছি, রিলিফ ক্যাম্প এবং GR যেটা তারা পায় সেটা যেন পাবে। আর ত্রিপল যাদের বাড়িগুলো ভেঙে গেছে, একটা দিলে কাজে লাগবে না, তিনটে করে দিতে হবে। এবং উত্তরবঙ্গেও কিছু কিছু জেলায় বৃষ্টি হবে, সেখানেও আমি মনে করি যে ম্যালেরিয়াটা প্রকোপ ওখানে আছে, এবং যেখানে যেখানে ম্যালেরিয়ার প্রকোপ আছে, হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি থাকলে ভালো হতো, না আমাদের এখানে থাকলে ভালো হতো। কারণ হচ্ছে তাদের মশারিটা দিতে হবে, মশারিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেঙ্গু যাতে না বাড়ে। এবং যেটা হচ্ছে একটা ভাইরাল জিকা হচ্ছে, যেটা আমাকে সেদিনকে যোগীরাজ বলছিল, ওকে ইনভলভ করো, প্রেগনেন্ট মাদারদের ব্লাড টেস্ট মাস্ট, কারণ এটা বেশি এফেক্টেড হচ্ছে প্রেগনেন্ট মাদাররা। অন্যদের যখন জ্বর হচ্ছে, গা হাত পায়ে ব্যথা থাকছে, জ্বরটা দুদিন থাকছে, তার বেশি হলে তারা যেন ডাক্তার দেখিয়ে নেয়। টেলিমেডিসিনটাকে কাজে লাগাও, যাতে সঙ্গে সঙ্গে তারা টেলিমেডিসিনের মধ্যে দিয়ে জেলার থেকে কলকাতায় রেফার না করে সেখানেই তারা ট্রিটমেন্টের ব্যবস্থাটা করতে পারে। ছট পুজোতেও মনে রাখবে, কালী পুজো যেমন টেক কেয়ার করতে হবে, ফায়ার ক্যাকার নজর রাখবে যাতে ওর মধ্যে কেউ দুষ্টুমি করতে না পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরো শক্তিশালী করতে হবে, STF কে কাজে লাগাতে হবে, কোন রকম কোন এক্সপ্লোশনের সুযোগ যাতে না নিতে পারে কেউ। কৃষি জমি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভে করে তারা যাতে ক্রপ ইন্স্যুরেন্স পায়, তাই এটা আমরা 31 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলাম টাইমটা। এই কাজগুলো মেনলি করতে হবে, এটা ভালো করে নজর রেখো, কারণ সন্দেশখালী, মিনাকা এগুলো নিচু এরিয়া। তাছাড়াও বনগাঁ সাব ডিভিশনে কিছুটা ওয়াটার লগিং আছে, ক্যানিং এ ল অ্যান্ড অর্ডার যেন ডিটোরিয়েট না করে। ক্যানিং, বাসন্তী, ভাঙড় এই এলাকাগুলো, জয়নগর, কুলতলি সেন্সিটিভ এরিয়া আছে, এরিয়াগুলোকে ভালো করে দেখে নিতে হবে, যাতে এই সমস্ত সুযোগ নিয়ে কেউ যাতে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করে। দেখছেন তো জেল থেকে সব অপারেট করছে এখন অনেকেই, আর তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং জেলে থাকছে, ভাবছে আমি তো জেলে আছি, আমার নামে তো কেস হবে না, কিন্তু সেই কিন্তু অপারেটটা করছে। সুতরাং ক্রিমিনাল রেকর্ড যাদের আছে, জেলেও আছে, প্রত্যেককে নজর রাখতে হবে, জেল ডিপার্টমেন্টকে স্পেশাল, কারা ডিপার্টমেন্টকে কেয়ার নিতে হবে।